ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ অন্য ধরনের ভিডিও আপনারা প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে কারণ প্রত্যেকেরই দেখার প্রয়োজন আছে তো প্রথমে আমরা ভিডিওটি শুরু করার আগে একজন দিদিরা আমরা কমেন্টসটা দেখে নেব তিনি বলতে চেয়েছেন যে নতুনভাবে তো প্রশ্ন আপডেট হচ্ছে তাই আরও একবার যদি ফ্যামিলি সার্ভে এর ভিডিও দেন তাহলে খুব উপকৃত হইত তো আমরা আজকে ফ্যামিলি সার্ভেটাই দেখে নেব তো এখানে দেখুন হোম হোমপেজের প্রথমেই কিন্তু ফ্যামিলি সার্ভে এই যে বিষয়টি সেটা কিন্তু আছে তো আমরা এখান থেকে সরাসরি ঢুকে যেতে পারি বা মোর সেকশনে গিয়েও ঢুকতে পারি তো আমরা যেহেতু হোম পেজেই আছে হোম পেজ থেকেই সরাসরি আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে দেখুন কিছুটা করা হয়েছে বলে যোগ হয়েছে এখানে নাম্বার মানে ডিটেলস যোগ হচ্ছে তো আমরা যখন এই ফ্যামিলি সার্ভেটা করবো তখনই এই যে তিনটে ছবি দেওয়া আছে মা বাচ্চার আর প্লাস চিহ্ন আছে নীল রঙের বক্সটা এখানে মেনশান করা আছে তো এই জায়গাটাতে কিন্তু ফার্স্ট আপনাদেরকে হাত দিতে হবে ঠিক আছে ফ্যামিলি সার্ভে করতে হলে তো আমরা এইখানে যখনই হাত দেব তখনই কিন্তু আমাদের সামনে আরও একটি অন্য পেজ আসবে দেখতে পাচ্ছেন এই ধরনের পেজটি আসলো তো এখানে ওপরে কি বলছে সেটা একটু বাংলায় করে দেখে নেব নিচে কি বলছে সেটা একটু বাংলায় করে প্রথমে আমরা দেখে নেব এখানে দেখুন মাদার্স অ্যাক্টিভ আর ডেথ এখানে কিন্তু দেওয়া আছে তো তার আগে ওপরের যে বিষয়টি আছে সেটা একটু বাংলায় করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কি বলতে চেয়েছে তবে ফ্যামিলি সার্ভিটা আপনাদের প্রত্যেকেই করতে হবে আগে বা পরে তবে আইসিডিএসে প্রচুর কাজ আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে করতে থাকবেন এখানে দেখুন প্রথম পদক্ষেপ হিসেবে আপনাকে পরিবারের প্রধানের প্রোফাইল তৈরি করতে হবে মা বাবা বা অভিভাবকের পরিবারের প্রধান হতে পারে মা অথবা বাবা পরিবারের প্রধান কিন্তু হতে পারে সমস্যা নেই আচ্ছা নিচে কি বলছে যে পরিবারের অর্থ কি আচ্ছা আমরা এটাও একটু বাংলায় করে দেখে নেব যে পরিবারের অর্থটা কি বলতে চাইছে দেখুন একটি পরিবারে মা বাবা এবং সন্তান নিয়ে গঠিত হয় মা ও পাওয়ার মেয়াদ শেষ হলে পরিবারের অভিভাবক এবং সন্তানের নিয়ে গঠিত হয় মানে হবে তো এখানে বলতে চাইছে গর্ভবতী এবং প্রসূতি থাকাকালীন মা বাবা ঠিক আছে সন্তানের সঙ্গে সন্তানের অভিভাবক হতে পারেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে সন্তান যখন থেকে যায় তখন শুধু হয় অভিভাবক আর সন্তান সেই পরিবারের মেন হয় আচ্ছা এরপরে আমরা দেখে নেব এখানে দেখুন মা জীবিত মৃত তো এখানে জীবিত যেখানে আছে সেখানে ক্লিক করে নেব যদি কেউ ডেথ হয় মানে আপনার ফ্যামিলি সার্ভে করার পরে তখন আপনারা মৃত করে আবার নতুনভাবে ভাবে হেড তৈরি করতে পারেন তো এখন যেহেতু আমরা জীবিত জায়গাতে ক্লিক করে দেখুন নতুন তৈরি করুন নিচে ওপরে পিটি ব্যবহার করে প্রোফাইল তৈরি করুন আপনারা নিচেরটা করবেন সবসময় এটা হচ্ছে আপনার যেটা করা হচ্ছে সেটা যোগ হচ্ছে ঠিক আছে গর্ভবতী প্রসূতি মা আছে তার যদি সন্তান থেকে থাকে আপনারা এখানে সহজেই যুক্ত করতে পারবেন কিন্তু আমরা নতুন প্রোফাইল তৈরি করবো সেখানে ক্লিক করে নিলাম এবার দেখুন ফ্যামিলি হেড ডিটেলস তো প্রথমে আমরা ফ্যামিলি হেড যে হবে আমরা যাকে ফ্যামিলি হেড করব সেই বাড়ির অভিভাবকের নাম দেব তো তার আগে অভিভাবকের তার নাম দেওয়ার আগে কিন্তু আধার নম্বরটা তার দিতে হবে আর আধার অনুযায়ী তার কিন্তু নামটা এখানে বসাতে হবে যে ফ্যামিলির হেড হবে তার তো প্রথমে আমরা ফ্যামিলি হেডের এই ফর্মটা কিন্তু ফিল আপ করবো এখানে দেখুন পুরুষ তার জন্ম তারিখ জন্ম তারিখটা অবশ্যই আধার অনুযায়ী দিতে হবে তারপরে গ্রাম মানে গ্রাম বা ওয়ার্ড বা পঞ্চায়েত যাই হোক তারপরে জেন্ডার তারপরে তার মানে অন্যান্য বিভাগ ধর্ম সব কিছু এখান থেকে এখানে কিন্তু দেওয়া আছে রাজ্যের সংখ্যালঘু এই এডব্লিউসি এলাকার বাসিন্দা কিনা সেই যাকে আপনি ফ্যামিলি সার্ভের হেড করছেন সার্ভের তো সেই এলাকার কিনা সবটা কিন্তু এই ফর্মটা দেওয়া আছে আপনারা ফর্মটাতে বুঝতে পারবেন তো যাই হোক সবগুলো যতক্ষণ না আপনি ফ্লাপ করবেন ততক্ষণ কিন্তু আপনি কোনোভাবে জমা দিতে পারবেন না আচ্ছা তো দেখুন সবগুলো একটা ফাঁকা আছে আমি সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবারের সম্পর্কে প্রধানের মানে সম্পর্ক কি তো সে নিজেই মানে এখানে তো হেডের নাম তুলছি তাই নিজে যখন আবার দ্বিতীয় নাম তুলবেন সদস্যের তখন কিন্তু তার সঙ্গে সম্পর্ক কি তখন কিন্তু দিতে হবে এখন সে নিজেই এখানে হাইড করা আছে আচ্ছা এরপরে বর্তমানের বৈবাহিক অবস্থা সে বিবাহিত না অন্যান্য আচ্ছা এরপরে নিচের দিকে আমি ফ্রন্ট ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করে নেওয়ার পরে নিচে দেখবেন হাইড থাকবে যতক্ষণ আপনি ফর্মটি ফিল আপ করবেন ততক্ষণ কিন্তু জমা দিতে পারবেন না তো এখন একটা একটা করে আমি ফিল করে নিচ্ছি তার জন্ম তারিখটা আমি দিয়ে দেব এখানে এই জন্ম তারিখটা কিন্তু অবশ্যই আপনারা আধার অনুযায়ী দেবেন আপনাদেরকে আমি দেখানোর জন্য এটা কিন্তু করছি এটা একটা ভুল জন্ম তারিখ আমি দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে ফর্মটা কিভাবে ফিল আপ হচ্ছে তো এখানে পুরুষ তারপরে এখানে আধার অনুযায়ী তার নামটা দিতে হবে আচ্ছা তারপরে আধার নম্বরটা এবার আধার নম্বরটা যতক্ষণ না দেবেন নিচে কিন্তু এটা দেখুন হাইড হয়ে আছে তো ফর্মটা যতক্ষণ না সঠিক ফ্লাপ হবে ততক্ষণ কিন্তু এটা খুলবে না তো আমি আধার নম্বরটা যেই বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুলে গেছে মানে ওইটা কিন্তু লাল হয়ে গেছে জমা দিন সেই কথাটা কিন্তু বলছে তো আমরা এখন এখানে ন্যাচারালি জমা দিয়ে দেব দেখতে পাচ্ছেন জমা দেওয়া জমা দেওয়া প্রক্রিয়াটি শেষ করে দিলাম এরপরে এই যে এখানে জমা হয়ে গেল। তো এখানে যে হেডটা হলো তার কিন্তু আমরা হাত দেব তার ঘরে সদস্যতা বাড়ানোর জন্য মানে সেই পরিবারে কে কে আছে তো এইখানে দেখতে পাবেন যখনই ওখানে হাত দেব তখনই কিন্তু পরিবারের সদস্য যোগ করুন তো একটা ফ্যামিলির হেড হল এখানে যোগ হয়ে গেল এবার সেখান থেকে সদস্যতা বানানোর জন্য সেই হেডের মাথায় হাত দিলাম তারপরে কিন্তু পরিবারের সদস্য যোগ করুন এই জায়গাটিতে প্লাস তিনে ক্লিক করবো আমরা প্লাস তিনে যখনই ক্লিক করব তখনই কিন্তু আবারও সদস্য যোগ করার জন্য একটা ফর্ম বেরোবে যে ফর্মটা আমরা হেডের ক্ষেত্রে ফ্লাপ করলাম সেই ধরনেরই আরেকটা ফ্লাপ করতে হবে সেখানে কিন্তু হেডের সঙ্গে তার সম্পর্ক কি দিতে হবে বাবা না মা না তার দাদু ঠাকমা বাদ বাকি সবগুলো কিন্তু একই ধরনের থাকবে ঠিক আছে আমরা প্লাস ক্লিক করে আর এখানে দেখুন পিটি ব্যবহার করে প্রোফাইল যোগ করুন এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু যে শিশুরা আপনার এখানে আছে জেরো থেকে ছয় বছরের সেই পরিবারের যদি শিশু থেকে যায় তাহলে কিন্তু এখানে ক্লিক করলেই তার মা বাবার সঙ্গে সহজে এখানে যুক্ত হতে পারবে এবং প্রক্রিয়া ক্লিক করে দিলেই হয়ে যাবে ঠিক আছে আর যদি নতুন করেন মানে জিরো থেকে ছয় বছরের ঊর্ধ্বে যদি শিশু থাকে তো তাকে কিন্তু নতুন প্রোফাইল তৈরি করুন এই জায়গাটিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন তো ঠিক সেই ধরনেরই আরেকটি ফর্ম বেরোবে একই সব কিছু আছে শুধুমাত্র তার পরিবর্তন হচ্ছে তার সঙ্গে হেডের সম্পর্কটা কি তো সেই সম্পর্কটুকু দিয়ে দেবেন দিয়ে তারপরে ফর্মটা যেভাবে ফিল করলেন সেইভাবে কিন্তু ফিল করতে হবে ঠিক আছে তো পরিবারের সদস্য যোগ কিন্তু এভাবেই করতে হবে বাড়ির যতজন আছে ততজনই কিন্তু এখানে যুক্ত হবে এই পরিবারের সদস্য যোগ করুন এই প্লাস দিনে ক্লিক করবেন ফর্ম বেরোবে এবং ফর্মটা ফিল আপ করবেন নতুন প্রোফাইল তৈরি করুন এখানে ক্লিক করবেন শুধুমাত্র জিরো থেকে ছয় বছরের ক্ষেত্রে ওপরেরটা ক্লিক করবেন করে তার সঙ্গে যুক্ত করে দেবেন আর ছয় বছরের ঊর্ধ্বে যারা তারা নতুন প্রোফাইল যুক্ত করুন এখানে ক্লিক করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কোনো যদি সমস্যা হয়ে থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে সেটা ধরে ধরে আবারও আপনাদের বুঝিয়ে দেবো তো বিশ্বাসমূলক স্টারটা সকলে ভালো থাকবে